আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেসিক কিছু কেমিক্যাল ইউজ করে এমন একটি রং তৈরি করব যেটা দিয়ে বাড়ি রং করলে কোনো এসি ছাড়াই বাড়িটি এসির মতন ঠান্ডা থাকবে। হ্যাঁ, একটি রিসার্চের মাধ্যমে এটিকে প্রমাণও করা হয়েছে। এর জন্য প্রথমে একটি বিকারে কিছুটা এইচসিএল নিয়ে তার মধ্যে বেরিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতে হবে, ফলে বিকারটির মধ্যে বেরিয়াম ক্লোরাইড ফর্ম হবে। এরপর এই সলিউশনটির মধ্যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে, ফলে দেখা যাচ্ছে একটি হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হচ্ছে। বেরিয়াম সালফেটের এই হোয়াইট প্রেসিপিটেটটি হলো সেই রং। আসলে যে কোনো সাদা রং শুধুমাত্র সূর্য থেকে আসা ভিজিবল লাইটকে রিফ্লেক্ট করতে পারে, কিন্তু ইউভি লাইটকে পারে না, যার কারণে সেটি অ্যাবজর্ব হয়ে সারফেসকে গরম করে তোলে। কিন্তু বেরিয়াম সালফেট ভিজিবলের সাথে সাথে ইউভি লাইটকেও রিফ্লেক্ট করতে পারে, এবং যার কারণে যে কোনো টেম্পারেচারে বেরিয়াম সালফেটের সারফেস ঠান্ডা থাকে।